আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশি 53 জন কর্মী মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন। আবার অনেকে আমাকে কমেন্ট করছেন যে বাংলাদেশি কর্মীরা দ্বিতীয় ফ্লাইট কবে যাবে, এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। কর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা চুক্তি সইয়ের কয়েক মাস পর মালয়েশিয়া কর্মী নিয়োগের অনুমতি দেওয়া শুরু হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাছাড়া বৈধপথে কর্মী পাঠাতে গ্রিসের সঙ্গে একটি চুক্তি সই করা হয়েছে। রাজধানী উসমানি স্মৃতি মিল্লাতনে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্ট্রিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশি 53 জন কর্মী মালয়েশিয়ার একটি চিকেন কোম্পানিতে গিয়ে পৌঁছেছে। তাদের প্রত্যেকের বেতন 35 থেকে 40 হাজার টাকা করে হবে। ওরা কিন্তু খুব কম করেছে, মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছে। প্রত্যেকের খরচ যে সরকার নির্ধারিত যে খরচ দেওয়া হয়েছে সেই খরচে তারা কিন্তু মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন। আমরা চাচ্ছি আরও যারা 2 থেকে 2.5 লাখ কর্মী মালয়েশিয়ায় যাবে তাদের এই খরচে মালয়েশিয়ায় গিয়ে পৌঁছতে পারেন। এ বিষয়ে আমরা জোর তৎপরতা চালাচ্ছি এবং এ বিষয়ে কেউ যদি সিন্ডিকেট করে তাকে ছাড় দেওয়া হবে না, এতে স্পষ্ট জানিয়ে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। মন্ত্রী বলেন, মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হয়েছে, এবছরের মধ্যে 3 থেকে 4 লাখ কর্মী যাবে। তা নির্ভর করবে আমরা কত দ্রুত পাঠাতে পারি তার ওপর, আবার মালয়েশিয়া থেকেও চাহিদা আসতে পারে সেপ্টেম্বর মাসে। তিনি বলেন, মালয়েশিয়া থেকে চাহিদাপত্র আসতে শুরু করলে আশা করছি প্রতিদিন 2 থেকে 2.5 হাজার কর্মী মালয়েশিয়া যাবেন বলে আশা প্রকাশ করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।